তোমরা লক্ষ্য করো যে আমি আমাদের লবণ সূত্রকে আঁকলাম। লবণ সূত্রের ক্ষেত্রে আমাদের দুইটা পাত্র আছে, একটা পাত্রের ভিতরে আমরা জিঙ্ক সালফেট আর একটা পাত্রের ভিতরে আছে আমাদের কপার সালফেট। তাহলে দুইটা পাত্রে দ্রবণকে একত্রিত করার জন্য আমরা লবণ সূত্রটা ব্যবহার করলাম। এই লবণ সূত্রের মাধ্যমে এক পাত্রের দ্রবণ যখন আরেক পাত্রে আসবে তখন উভয়ের মধ্যে একটি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে। আর এই রাসায়নিক বিক্রিয়াটা যখন সংঘটিত হবে অর্থাৎ ইলেকট্রন যখন আদান প্রদান করবে ফলে আমাদের এই ধাতুটা জ্বলে উঠবে। এই ক্ষেত্রে যেমন আমরা যে আমাদের পাত্রে দেখো আমাদের কপার সালফেট আছে, তাহলে কপার সালফেট দ্রবণে পাত্রটিকে আমরা ক্যাথোড দণ্ড হিসেবে কপার আর জিঙ্ক সালফেট পাত্রে অ্যানোড হিসেবে আমাদের জিঙ্ক দণ্ড ব্যবহার করা হয়। যখন আমরা অ্যানোড এবং ক্যাথোড এই দণ্ডটা ব্যবহার করলাম, ব্যবহার করার পরে আমাদের যে অ্যানোডের বিক্রিয়া সংঘটিত হয়, অ্যানোডের বিক্রিয়া, তাহলে অ্যানোডের বিক্রিয়াটা হবে জিঙ্ক জেএস টু প্লাস মাইনাস প্লাস দুই, অর্থাৎ জিঙ্ক কি করবে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে জিঙ্ক ধনাত্মক আয়নে পরিণত হবে। অ্যানোডে বিক্রিয়া কপার কপার আয়ন, তাহলে আমাদের দেখো অ্যানোডে বিক্রিয়া করলো জিঙ্ক আর ক্যাথোডে বিক্রিয়া করলো তাহলে আমাদের ক্যাথোড পাত্র থেকে ইলেকট্রন ক্যাথোড পাত্রে প্রবেশ করে। যখন অ্যানোড পাত্র থেকে ইলেকট্রন ক্যাথোড পাত্রে প্রবেশ করবে ফলে যখন এই দুইটা পাত্রের সাথে পাত্রের ভিতরে আমি কোনো তার সংযুক্ত করে তারের সাথে যদি একটা ভালভ সংযুক্ত করি তাহলে আমাদের ভালভটা জ্বলে উঠবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, মেসেজ করো প্রশ্ন থাকলে। আরেকবার বুঝান তো।
আচ্ছা আমি আবারো বলে দেই, কিউর কি লেখা বুঝতে অসুবিধা হয়? বোর্ডের লেখা দেখা যায় তোমাদের? লেখা স্পষ্ট না দেখা গেলে মেসেজ করো। আচ্ছা তাহলে আমরা প্রশ্নটা নিয়ে আবার আলোচনা করি। আমাদের প্রশ্নটা ছিল জিঙ্ক, জিঙ্ক আয়ন, কপার, কপার আয়ন। বলছিল উদ্দীপকে কোষ বিক্রিয়ার দিক থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব কিনা। তাহলে যখন আমরা প্রশ্নটার উত্তরটা লিখবো, আমরা প্রথমেই লিখব উদ্দীপকের বিক্রিয়ার দিক থেকে অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তাহলে কেন সম্ভব তার ব্যাখ্যা আমরা নিচে দিলাম। আমরা আমাদের লবণ সুত্রটা আঁকলাম, আমাদের একটা পাত্র আছে জিঙ্ক সালফেট, আর একটা পাত্রে আছে আমাদের কপার সালফেট। তাহলে কপার সালফেট পাত্রে ক্যাথোড হিসাবে কপার দণ্ড, জিঙ্ক সালফেট পাত্রে অ্যানোড হিসাবে অ্যানোড দণ্ড আমরা ব্যবহার করলাম, অ্যানোড দণ্ড হিসেবে জিঙ্ক ব্যবহার করলাম। লবণ সুত্রটা ব্যবহার করার মূল উদ্দেশ্যটা ছিল যে কপার সালফেট থেকে দ্রবণ জিঙ্ক সালফেটের পাত্রে প্রবেশ করবে। যখন কপার সালফেট থেকে দ্রবণ জিঙ্ক সালফেট পাত্রে প্রবেশ করবে, তখন জিঙ্ক সালফেট থেকে ইলেকট্রনগুলা কপার সালফেটের দিকে গমন করবে, ফলে দুইটা পাত্রের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হবে। আর এই ইলেকট্রন যখনই আদান প্রদান হবে, ফলে তাদের মধ্যে একটা বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হবে। যেমন আমাদের অ্যানোডে বিক্রিয়া ছিল জিঙ্ক, তাহলে আমরা জানি যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে, মানে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস আয়নে পরিণত হয়েছে। ঠিক একইভাবে ক্যাথোডের বিক্রিয়া যখন ঘটে, তাহলে আমরা ক্যাথোডে দেখছিলাম কপার সালফেট আছে, তাহলে এই ক্ষেত্রে কপার ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, তাদের ইলেকট্রন ত্যাগ এবং ইলেকট্রন গ্রহণ, অর্থাৎ একজন ইলেকট্রন ত্যাগ করলো আর একজন ইলেকট্রন গ্রহণ করলো। এই ত্যাগ এবং গ্রহণের ফলে ইলেকট্রন আদান প্রদানের ফলে যখন আমরা এর সাথে দুইটা পাত্রের সাথে তার দিয়ে একটা ভালভকে যদি আমরা যুক্ত করি, ফলে ভালভটি জ্বলে উঠবে। এই জাকারি ভাই কথা নাকি বোঝা যাইতেছে না? স্যার বোর্ডের লিখা বোঝা যাচ্ছে না। আমি বুঝছি, আর কোনো প্রশ্ন আছে? আরেকবার কি বলা লাগবে? যারা বোর্ডের লিখা বুঝতেছে না তাদের নেটওয়ার্ক সমস্যা আছে, তারা ঘরের বাইরে বের হয়ে নাও বা নেটওয়ার্ক চেক করো। আর কি বলা লাগবে? তোমরা মেসেজ করো যদি আবার একবার বোঝানো লাগে। আচ্ছা তোমাদের সুবিধার্থে আমি আরেকবার বলি, যারা বুঝতে পারতেছো না তাদের নেটওয়ার্ক সমস্যা, তোমরা নেটওয়ার্কটা ঠিক করো, তোমাদের বাইরে বের হয়ে নাও দরকার পড়লে। আমাদের এখানে নেটওয়ার্কের কোনো সমস্যা নেই, অনেকেই বুঝতে পারতেছে। যারা বুঝতে পারতেছে না তাদের নেটওয়ার্ক সমস্যা, তোমরা নেটওয়ার্কটা ঠিক করে নাও। আচ্ছা তারপর আবার বলে দেই লাস্ট, সবাই এবার ভালো মতন মনোযোগ দিয়ে শুনো, আর যার নেটওয়ার্কের সমস্যা আছে সে বাইরে নেমে তারপরে অংশগ্রহণ করো ক্লাসে। আবার বলি, তাহলে আমাদের প্রশ্নটা ছিল জিঙ্ক, জিঙ্ক আয়ন আর কপার, কপার আয়ন দেয়া আছে। দিয়ে আমাদের বলছিল উদ্দীপকের কোষ বিক্রিয়াটি থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব কিনা। তাহলে দেখো এই জায়গায় আমাদের জিঙ্ক আয়ন আছে, কপার আয়ন আছে, তাহলে আমাদের দুইটা ভিন্ন ধর্মী আয়ন আছে। তাহলে অবশ্যই যেহেতু দুইটা ভিন্ন ধর্মী আয়ন আছে, তাহলে এই ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তাহলে কিভাবে আমরা বিদ্যুৎটা উৎপাদন করব? আমরা প্রথমে দেখো লবণ সুত্র ব্যবহার করলাম, অর্থাৎ তাহলে আমাদের একটি পাত্রের মধ্যে আছে জিঙ্ক সালফেট, আর একটি পাত্রের ভিতরে আছে কপার সালফেট। তাহলে কপার সালফেট পাত্রে ক্যাথোড হিসাবে আমরা কপার দণ্ড ব্যবহার করলাম, জিঙ্ক সালফেট পাত্রে আমরা অ্যানোড হিসাবে জিঙ্ক দণ্ড ব্যবহার করলাম। দুইটা পাত্রের দ্রবণ যাতে একটার সাথে আরেকটা মিশ্রিত হতে পারে, এই কারণে আমরা লবণ সুত্রটা ব্যবহার করলাম, অর্থাৎ লবণ সুত্রের মাধ্যমে কপার সালফেট পাত্রের দ্রবণ জিঙ্ক সালফেটের পাত্রে প্রবেশ করবে, ফলে
জিঙ্ক সালফেট পাত্র থেকে ইলেকট্রনগুলো কপার সালফেট পাত্রের দিকে ধাবিত হবে, অর্থাৎ ইলেকট্রন আদান-প্রদান করবে। সেই ক্ষেত্রে আমাদের অ্যানোডের বিক্রিয়া, তাহলে জিঙ্ক সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, ফলে জিঙ্ক 2+ আয়নে পরিণত হচ্ছে। ঠিক একইভাবে ক্যাথোডের বিক্রিয়ার ক্ষেত্রে কপার জিঙ্কের ত্যাগ করা ইলেকট্রন দুটি সে গ্রহণ করলো, ফলে কপার আয়নে পরিণত হলো। এবার বিক্রিয়ার দুটিকে তুমি যোগ করো, তাহলে যোগ করলে আমাদের ইলেকট্রন ইলেকট্রন বাদ যায়, তাহলে জিঙ্ক প্লাস কপার আয়ন উৎপন্ন হলো, জিঙ্ক আয়ন প্লাস কপার। এই ক্ষেত্রে আমাদের সালফেট যেটা আছে এটা দর্শক আয়ন হিসেবে কাজ করলো। এবার আমরা লক্ষ্য করলাম যে যদি আমরা জিঙ্ক সালফেট পাত্রে এই একটি তারের সাথে কপার সালফেট পাত্রের তারের সংযোগ দিয়ে যদি একটা ভালভকে সংযুক্ত করি, ফলে ইলেকট্রন আদান প্রদানের কারণে ভালভটি জ্বলে উঠবে। অনেকে এসএমএস করছো, তোমরা বুঝতে পারছো, ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য আজকে ক্লাস এখানেই সমাপ্ত করলাম, এখন তোমাদের ক্লাস শুরু করবে মনির স্যার, উচ্চতর গণিত ক্লাস হবে। তোমরা এখনো যারা নেটওয়ার্কের বাইরে আছো তোমরা যুক্ত হও, আর যদি কোনো লেখা না বুঝতে পারো বা কোনো সমস্যা হয় তোমরা এসএমএস এর মাধ্যমে তোমাদের কথাগুলো আমাদেরকে জানাও, তাহলে আমরা আবার দ্বিতীয়বার বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ। এখন তোমাদের হায়ার ম্যাথ ক্লাস হবে মনির স্যার। আসসালামু আলাইকুম উপস্থিত শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আমাকে দেখতে পাচ্ছো? সপ্তম অধ্যায়ের অসীম তারা অঙ্ক আগে ভোগে দেখি চিন্তার 13 নম্বর অঙ্কটা তোমরা আগে বোর্ডের থেকে বলো। এত হলো আমার প্রশ্ন, উপরে প্রশ্ন আগে দেখে নাও ভালো করে। সবাই দেখতে পাচ্ছ বুটে? হ্যাঁ লেখো। হ্যাঁ
সহজ অঙ্ক তোমাদের আগে করাইছি এই সপ্তাহটা, তারপর আজকে অঙ্কটা করাই, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মজার অঙ্ক। দেখো সলিউশন, প্রথম পদ সমান দাঁড়ির প্রথম পদ সমান সাধারণ অনুপাত আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করবো, অথবা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করবো। দ্বিতীয় পদ আছে আমার তারাটি অসীম সমষ্টি থাকবে যদি অর্থাৎ মাইনাস ওয়ান লেস দেন আর লেস দেন প্লাস, এই শর্ত যদি মানে, অর্থাৎ আর এর অনুপাতটা আমার মাইনাস ওয়ান থেকে বড় হইতে হবে আর প্লাস ওয়ান থেকে ছোট হতে হবে, যদি অনুপাতের এই শর্ত মানে আমরা দ্বারাটির অসিদ্ধ সমষ্টি পাব, বা মাইনাস ওয়ান লেস দেন আর এর মানে আমরা কি পাইছিলাম এখানে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান, এতে এখানে আরেক মাত্রা বসা দিলাম, এখন দেখো এই অংশটাকে আমরা দুইটা অংশ ভাগ করতে পারি, এই একটা অংশ অথবা একটা অংশ। এখন একটা অংশ আমরা এই প্রথমে অংশ দিই মাইনাস ওয়ান লেস দেন ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, বা আমরা এটাকে বিপরীতক্রম করব, বিপরীতক্রম করলে কি হয় মাইনাস ওয়ান এর ইসমোনেট ওয়ান করব, উপরে দেখো ওয়ান ইজ এবং মাইনাস ওয়ান, আর এটার বিপরীতক্রম করলে এক্স প্লাস ওয়ান ইজ এবং ওয়ান, আর অসমতার চিহ্নে দিব দিক পরিবর্তন হয়ে যাবে, আসে লেস দেন হবে গ্রেটার দেন, কি করলে বিপরীতক্রম করলে অথবা মাইনাস ওয়ান দ্বারা ভাগ বা গুণ করলে অসমতার চিহ্নের পরিবর্তন ঘটে, ওয়ান বাই মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে মাইনাস ওয়ান গ্রেটার দেন এক্স প্লাস ওয়ান, এখন থেকে এক্স এর মান বার করলে উভয় দিকে ওয়ান বিয়োগ করবো, আমরা কি করছি উভয় পক্ষ হতে এক বা ওয়ান বিয়োগ করলাম, এখানে কি থাকে মাইনাস টু গেটার দেন এক্স, অতএব দেখা যায় গেলে এক্স লেস দেন মাইনাস টু, এর অর্থ হলো এক্স অপেক্ষা মাইনাস টু বড়, এক্স এর সাথে কি বড় মাইনাস টু, প্রথম স্তরে এক্স মাইনাস টু অপেক্ষা ছোট, একই কথা এই অংশগুলো, আবার দ্বিতীয় অংশ কোনটা এইটুকু, এটা কি আবার নেও ওয়ান বাই এক্স প্লাস ওয়ান লেস দেন, দেখতে পাচ্ছ এখন এটাকে আমরা আগের নিয়মে কি করব বিপরীতকরণ করব,
বিপরীত করণ করলে কি হয় x প্লাস 1 বেটার দেন 1 1 এর বিপরীত করলে কি হবে 1 এর বা উভয় পক্ষতে 1 বিয়োগ করব আমরা x বেটার দেন 0 তাহলে আমরা নিম্নের শর্ত পেয়ে গেলাম একটা শর্ত আছে কি x অঙ্কটা কি ছিল x এর উপর কি শর্ত আরোপ করলে দেখো শর্ত আছে নিম্নের শর্ত হলো x এর মান माइनस टू হবে কা ছোট হবে অথবা x এর মান 0 হবে কা বড় হতে হবে অতএব নিম্ন শর্তটা কি নিলাম নিম্ন শর্ত x less than minus 2 অথবা f বরাবর देखा সমষ্টি অতএব দ্বারাটি অসীমতম সমষ্টি সূত্র অসীমতম সমষ্টি সূত্র হলো এস এন বাই ইনফিনিটি x plus 1 minus আমরা দেখি এখানে বার করে দেই কেউ না বুঝলে তোমরা এসএমএস করো দেখেন তো লিখছে না স্যার মুখ বলেছে না তাহলে বাড়ির কাজ দিয়ে দে একটা অঙ্ক হ্যাঁ তোমরা লিখে নিয়ে দাও কারো কোনো মন্তব্য থাকলে বলো সবাই মেসেজে বলো মেসেজে আর মিউট করে কথা বলা যাবে না সবাই মেসেজে কথা বলো অবশ্যই মেসেজে কথা বলতে হবে সবাইকে মেসেজ দুই ভাবে দিতে পারো একটা এভরিওয়ান কে দিতে পারো অথবা প্রাইভেটলি দিতে পারো
দেখো এখানে এভরিওয়ান আর প্রাইভেটলি দুটোই লেখা আছে, যদি প্রাইভেটলি দিতে চাও তাহলে আমার নামে দিয়ে দাও, ওই যে এমডি জাকারিয়া হোস্ট ওখানে এসএমএস করতে পারো। না মুছে নাই মুছে নাই, তোমরা তুলতে থাকো, আর আর আরো 2-3 মিনিট টাইম দেবে তোমাদেরকে তোলার জন্য। জি গণিত তুলে নাও তুলে নাও, মুছে নাই। দেখো একই অঙ্ক কোশ্চেন একটু সংখ্যা ঘুরে গেছি, হ্যাঁ সৃজনশীলটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, পরের ক্লাস আমাদের মাঝে আবার করবে, তোমরা এখন থাকো প্রস্তুতি নাও, আরাম করে উদয় নাও, 1 মিনিট সময় দিলাম, একই অঙ্ক সেম ওটা। শোনো এটা হলো 1/2x + 1, একই অঙ্ক 1/2x + 1 প্লাস 1/2x + হোল স্কোয়ার প্লাস 1/2x + হোল কিউব ডট চলমান ক, x সমান 3 হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো, খ x সমান -2 হলে, এটা তো -2, x সমান -2 হলে ধারাটির দশম পদ এবং প্রথম আটটি পদ সমষ্টি নির্ণয় করো, আর গতে এখন যে আমরা করেছি সেম, x এর উপর কি শর্ত আরোপ করলে উদ্দীপকের ধারাটির অসিমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো, এক একই অঙ্ক
यार कारण से मन तो बात से ओके एक बार तो ले हमारे मार्च यार कारण से बहुत तुमने शोएब को स्थिति ना জীব বিজ্ঞানে আর যারা আছো ক্লাসে সবাই দেখো তোমরা মেন বইটা নাও একটু মেন বইয়ের মধ্যে আছে দেখো দশম অধ্যায়ে সমনীয় স্নায়ুতন্ত্র ওই স্নায়ুতন্ত্রের মধ্যে দেখা আছে নিউরনের কথা আজকে আমরা পড়াবো যে স্নায়ুতন্ত্র স্নায়ু কলা উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে তাকে বলা হয় কি স্নায়ুকলা সেই স্নায়ুকলাটা দেখো দেখো যেমন আমাদের দেহের মধ্যে মশায় কামড় দেয় সেটা ব্যথা লাগে ব্যথা হলে কি করে দ্রুত তারা দ্রুত ভাবে আমাদের মস্তিষ্কে চলে যায় মস্তিষ্ক কি বলে যে সেটাকে কি করো তাড়িয়ে দাও সেই যে উপযুক্ত প্রতিবেদন কি করতে হবে তাড়াইতে হবে এই যে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করা এটাই হচ্ছে স্নায়ুকলার কাজ এখন স্নায়ুকলা কি নিয়ে গঠিত স্নায়ুকলা যে দেহের বহু সংখ্যক স্নায়ুকোষ দ্বারা স্নায়ুকলা গঠিত এই স্নায়ুকলা গঠন এবং কার্যকরী একক হচ্ছে নিউরন আমরা এখন পাবো নিউরন নিউরনটা কি এবং নিউরন কি কিভাবে কাজ করে নিউরনের কয়টা অংশ দেখো তোমাদের সবাই কিন্তু খাতা এবং কলমটা নেন আমার সাথে সাথে সে চিত্রটা অঙ্কন করো এবং যে তার অংশগুলি সেগুলি দেখো এবং কে কি কাজ করে কিভাবে কাজ করে তার ঘটনাটা কি দেখো সবাই কিন্তু খাতা কলম নাও আর জীববিজ্ঞানের সময় চিত্র সারা ছাড়া তো কোনো ক্লাস হয় না আর তোমরা ক্লাসের সময় কাঠ পেন্সিল তারপরে